তারপরে আমি কি করছি, আমি আরো এত বেশি সিরিয়াস ছিলাম, মানে পিনটা তো মাথা ভাঙা ছিল, আমি ডিরেক্টলি ঢুকাই দিছি, খেয়াল করতে পারি না, দাম করে দেখি এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার কাছে খুব খারাপ লাগছে। এটা কি হয়েছে, মানে কিছু অভিনয় এত বেশি ন্যাচারাল হয়ে যায়, তখন ন্যাচারাল করতে গিয়ে অপর প্রান্তের আর্টিস্টরও ন্যাচারাল হয়, সেটা থাপ্পড় হতে পারে, নিডেল হতে পারে, তো ওই রকম একটা সিচুয়েশন ছিল, আমাকে অলরেডি নিডেল দিয়ে দিয়েছিল। এরপর তোদের ছেলে এক ছেলেকে পাঠায় ডক্টরের ওখান থেকে সব জিনিসপত্র এনে, তারপর না আবার একটু ব্যান্ডেজ দিতে হয়েছিল, নিডেল খুব একটা আমার বড় কিছু নয়, বাট নিডেলটা ব্লাড বের হচ্ছিল, চলে গিয়েছিল। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমাদের বাংলা চলচ্চিত্র আপনাদের দেখতে হবে, সেক্ষেত্রে ট্র্যাপটা আপনাকে দেখতে হবে, শুধু ট্র্যাপ না, ট্র্যাপের বাইরেও আরও যত ছবি আছে সব বাংলা ছবি আপনাদেরকে সাপোর্ট দিতে হবে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য। আর পাঁচ নম্বরটা হচ্ছে আমাদের জুটিটাকে ভালোবেসে আরও সামনে এগিয়ে কাজ করার জন্য আপনাদের ভালোবাসা আমাদের অনেক বেশি দরকার, আপনারা হলে আসবেন, বাংলা ছবি দেখবেন, আমাদের জুটিটা কেমন করতেছে এটা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন, এখন অনেক মাধ্যম আছে, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে অনেক কিছু আছে, আপনারা লাইক কমেন্টস করবেন, এটাই আমাদের কাছে শান্তি। আমরা কিন্তু সবসময় দেখি, আমাদের একটা ছবি ইউটিউবে গেলে, গান ইউটিউবে গেলে কিন্তু আমরা সবগুলা কমেন্টস পড়ি, যদিও লেট হয় পড়তে পড়তে, কারণ রিসেন্টলি আমাদের একটা ছবি প্রেমপ্রীতি বন্ধন ইউটিউবে গিয়েছিল 11-12 দিনে 10 মিলিয়ন ভিউজ হয়েছিল, ওটা আমার মনে হয় আমার 90% কমেন্টই আমি পড়েছি, সেম ম্যাডামও পড়েছে, সো আপনারা আমাদের ভালোবেসে যেটা বলবেন আমরা ওটা সুন্দরভাবে গ্রহণ করবো।